ভিউয়ার্স, বিডিএনএস বাংলা নিউজে আপনাকে স্বাগত জানাচ্ছি। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম, মামুনুল হককে নতুন দায়িত্ব দিল হেফাজত, ঢাকায় আসছেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী, আরও জানাব হেফাজতের ভারপ্রাপ্ত মহাসচিব নুরুল ইসলাম জিহাদি, আরও থাকছে করোনা মোকাবেলায় বাংলাদেশের চমক, দক্ষিণ এশিয়ার শীর্ষে বিশ্বে 20তম অবস্থানে বাংলাদেশ, আরও জানাব সর্বাধুনিক প্রযুক্তির ধ্রুবতারা রোববার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, আরও জানাব দেশকে বিএনপি শূন্য করতে সরকার এখন বেপরোয়া বললেন ফখরুল, আরও থাকছে বিনা দাওয়াতে মাহফিলে অংশগ্রহণ, মামুনুল হকের বিরুদ্ধে মামলা, আরও থাকছে করোনার টিকা নিলেন সৌদি যুবরাজ, এবং সবশেষ থাকছে এক ডিম 30 রুপি, 1 কেজি আদার দাম 1000 টাকা। যখন শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার দেখুন এ নিয়ে বিস্তারিত সংবাদ। আর প্রতি ঘন্টার আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চাপুন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং সবার সাথে শেয়ার করতে ভুলবেন না। এদিকে হেফাজতে ইসলাম বাংলাদেশের আলোচিত নেতা মামুনুল হককে ঢাকা মহানগর কমিটির সেক্রেটারি করা হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য অপসারণের হুমকি দিয়ে আলোচনায় আসা মামুনুল হকই পেলেন হেফাজতের সবচেয়ে গুরুত্বপূর্ণ সাংগঠনিক কমিটির দায়িত্ব। এছাড়া প্রতিষ্ঠাতা আমির শাহ আহমদ শফির মৃত্যুর পর গঠিত হেফাজতে ইসলামের নতুন কমিটির আকার আরও বাড়ানো হয়েছে। কমিটিতে বিভিন্ন পদে আরও 50 জনকে মনোনয়ন করার পর এর আকার দাঁড়িয়েছে 201 জনে। এছাড়া মহাসচিবের মৃত্যুর পর একজন নায়েবে আমিরকে ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। শনিবার সন্ধ্যায় হেফাজতে ইসলামের কেন্দ্রীয় প্রচার সম্পাদক নুমান ফয়েজির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই বিষয়ে জানানো হয়েছে। নুমানি আরও বলেছেন, ঢাকা ও চট্টগ্রাম মহানগর কমিটির সভাপতি ও সেক্রেটারির নাম ঘোষণা করা হয়েছে। সভাপতি সেক্রেটারি মিলে পূর্ণাঙ্গ কমিটি করবেন। ঢাকা মহানগরের সভাপতির দায়িত্ব পেয়েছেন জুনায়েদ আল হাবিব এবং সেক্রেটারি হয়েছেন সাইকুল হাদিস আজিজুল হক হুজুরের ছেলে মামুনুল হক। চট্টগ্রাম মহানগর কমিটিতে তাজুল ইসলামের সভাপতি এবং লুকমান হাকিমকে সেক্রেটারি ঘোষণা করা হয়েছে। এদিকে সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ আগামী জানুয়ারি মাসে ঢাকায় আসছেন, তবে জানুয়ারির কোন তারিখে আসবেন তা এখনও চূড়ান্ত হয়নি। বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানানো হয়েছে। সূত্র আরও জানায়, সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ আগামী জানুয়ারির শেষ সপ্তাহে ঢাকায় সফর করবেন। উভয় পক্ষ তার সফরের প্রস্তুতি নিচ্ছে। সৌদি পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফরে সে দেশে বাংলাদেশ থেকে কর্মী পাঠানো এবং বাংলাদেশে সৌদি বিনিয়োগ নিয়ে আলোচনা প্রাধান্য পাবে। এর আগে 2016 সালের মার্চে সৌদির তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী আদেল আল জুবের ঢাকা সফরে আসে। এরপর প্রায় 5 বছর পর সৌদির কোনো পররাষ্ট্রমন্ত্রী ঢাকায় আসছেন। এদিকে হেফাজতে ইসলামের ভারপ্রাপ্ত মহাসচিব হয়েছেন খিলগাঁও মাখজানুল উলুম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নুরুল ইসলাম জিহাদি। শনিবার হেফাজতের আমির মাওলানা জুনায়েদ বাবরনগরী নিজ ক্ষমতা বলে তাকে ভারপ্রাপ্ত মহাসচিব পদে উন্নীত করেন। নুরুল ইসলাম জিহাদি প্রয়াত আল্লামা নূর হুসাইন কাসিমের স্থলাভিষিক্ত হবেন। একই সঙ্গে মাওলানা জুনায়েদ আল হাবিবকে সভাপতি ও মাওলানা মামুনুল হককে সেক্রেটারি করে ঢাকা মহানগর কমিটি পূর্ণাঙ্গ গঠন করা হয়েছে। হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা নূর হোসেন কাসিমের মৃত্যুর পর হেফাজতের আমির সাইকুল হাদিস আল্লামা জুনায়েদ বাবুনগরী ও প্রধান উপদেষ্টা আল্লামা শাহ হাবিবুল্লাহ বাবুনগরের উপস্থিতিতে এক বিশেষ বৈঠকে সংগঠনটির কেন্দ্রীয় নায়েবে আমির ও ঢাকা খিলগাঁও জামিয়া ইসলামী মাখজানুল উলুম মাদ্রাসার প্রিন্সিপাল সাইকুল হাদিস আল্লামা নূর ইসলাম জিহাদিকে কেন্দ্রীয় ভারপ্রাপ্ত মহাসচিব হিসাবে মনোনীত করা হয়। এদিকে করোনা ভাইরাস মোকাবেলায় চমক দেখিয়েছে বাংলাদেশ। প্রাণঘাতী এ ভাইরাস মোকাবেলায় দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের অবস্থান শীর্ষে। মার্কিন সংবাদ মাধ্যম ব্লুমবার্গ প্রকাশিত কোভিড রিলিজিয়ন র্যাঙ্কিং এ এই তথ্য উঠে এসেছে। এছাড়া বিশ্ব র্যাঙ্কিংয়ে করোনা ভাইরাস মোকাবেলায় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইতালি, সৌদি আরবের মতো দেশগুলোর চেয়ে এগিয়ে রয়েছে বাংলাদেশ। বিশ্ব তালিকায় বাংলাদেশের অবস্থান 20তম। র্যাঙ্কিংয়ে ভারত পাকিস্তানের ঠাঁই হয়েছে নিচের সারিতে। করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণ এবং অর্থনৈতিক আঘাত মোকাবেলায় সক্ষমতাসহ বিভিন্ন সূচকের উপর ভিত্তি করে গত কয়েক মাস ধরে করোনা সহনশীল দেশের আন্তর্জাতিক র্যাঙ্কিং প্রকাশ করেছে ব্লুমবার্গ।
নভেম্বরে 24তম স্থানে থাকলেও চমৎকার দক্ষতা দেখে এক মাসের ব্যবধানে চার ধাপ উঠে এসেছে বাংলাদেশ। ব্লুমবার্গের হিসাব অনুযায়ী বাংলাদেশের মাত্র 5% মানুষ করোনা ভ্যাকসিন সুবিধার আওতায় রয়েছে। দেশটির প্রতি লাখে করোনা আক্রান্তের সংখ্যা 34 জন, প্রতি 10 লাখে 44 জন মারা গেছেন বাংলাদেশে। তবে ব্লুমবার্গের হিসেবে জীবনযাত্রার মান নির্ণায়ক সূচকগুলোর মধ্যে জিডিপি আর যোগাযোগ ব্যবস্থার গতির দিক থেকে এগিয়ে থাকলেও বাংলাদেশ এখনও পিছিয়ে রয়েছে জনজীবনে লকডাউনের প্রভাব আর স্বাস্থ্যসেবায় মানের দিক থেকে। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশের পরে 29 নম্বরে রয়েছে পাকিস্তান। তাদের স্কোর 54.8 আর 50.6 পয়েন্ট নিয়ে ভারত রয়েছে 39তম নম্বরে। যদি ভ্যাকসিন প্রাপ্তির দিক থেকে ভারত পাকিস্তান দুদেশই বাংলাদেশের চেয়ে অনেকটাই এগিয়ে। করোনার সংক্রমণ ও মৃত্যুর নিয়ন্ত্রণ এবং ভ্যাকসিন প্রাপ্তির নিশ্চয়তা সূচকে ভালো স্কোরে গড়ে র্যাঙ্কিংয়ে রয়েছে নিউজিল্যান্ড। তাদের সংগ্রহ 85.6 পয়েন্ট। দ্বিতীয় স্থানে থাকা তাইওয়ানের স্কোর 82.4%। এরপরে রয়েছে যথাক্রমে অস্ট্রেলিয়া, নরওয়ে, সিঙ্গাপুর, ফিনল্যান্ড, জাপান, দক্ষিণ কোরিয়া, চীন, ডেনমার্ক, কানাডা, ভিয়েতনাম, হংকং, থাইল্যান্ড, আয়ারল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত এবং বাংলাদেশ রয়েছে 59.2% স্কোর নিয়ে। এদিকে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে সদ্য যুক্ত হওয়া সর্বাধুনিক প্রযুক্তি সম্বলিত সম্পূর্ণ নতুন প্রথম -8400 ধ্রুবতরা উড়োজাহাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার সকাল 11টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বিবিআইপি টার্মিনালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। বিমানের উড়োজাহাজ বহরে ইতিমধ্যে যুক্ত হওয়া প্রতিটি উড়োজাহাজের নাম রেখেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কানাডার প্রখ্যাত উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান ডি হেভিল্যান্ড থেকে ক্রয় করা 3টি -8400 মডেলের উড়োজাহাজের মধ্যে প্রথমটি ধ্রুবতারা। 74 আসন বিশিষ্ট -8400 উড়োজাহাজটি পরিবেশ বান্ধব ও অত্যাধুনিক সুযোগ সুবিধা সমৃদ্ধ। এদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণতন্ত্র ও আইনের শাসনে অবিশ্বাসী বর্তমান শাসক গোষ্ঠী এখন বর্বর দলে পরিণত হয়েছে। তারই ফলশ্রুতিতে বিএনপি সহ বিরোধী দলের নেতাকর্মী এবং প্রতিবাদী মানুষের রক্তে হাত রঞ্জিত করে চারদিকে ভীতির বিস্তার ঘটানো হচ্ছে, যাতে সরকারের বিরুদ্ধে কেউ প্রতিবাদ করার না সাহস পায়। শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেছেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও বলেছেন, পৌর নির্বাচনকে কেন্দ্র করে গোপালপুর পৌর জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী ও সাবেক 4, 5 ও 6 নং ওয়ার্ডের সংরক্ষিত নারী আসনের কাউন্সিলর হাবিবা বেগমকে আওয়ামী লীগের সন্ত্রাসীরা কয়েকদিন আগে মোটরসাইকেল চাপা দিয়ে গুরুতর আহত করেছে। শুক্রবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। তার মর্মান্তিক মৃত্যুর ঘটনা আবারও প্রমাণ করল, বর্তমান অবৈধ সরকার দেশে বিরোধী দলের অস্তিত্ব রাখতে চায় না। এই ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিনি জড়িতদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এদিকে প্রশাসনের কাছে তথ্য গোপন করে বিনা দাওয়াতে মাহফিলে অংশ নেয় খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক ও তার সহযোগীদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। কুমিল্লার চান্দিনা থানায় পুলিশ বাদী হয়ে এই মামলা দায়ের করেছে বলে জানা গেছে। শনিবার জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছে বাংলাদেশ ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মেজবাহুর রহমান চৌধুরী। মামুনুল হকের অংশগ্রহণের বিষয়টি গোপন রেখে ওই মাহফিলে তাকে আমন্ত্রণ জানানো হয়েছিল বলে দাবি করেছেন তিনি। তিনি আরও বলেছেন, গত 15 ডিসেম্বর কুমিল্লার চান্দিনা থানাধীন জুআক পশ্চিমপাড়া এলাকায় 2 দিনব্যাপী ইসলামী সম্মেলনের দ্বিতীয় দিনে আয়োজকরা আমাকে প্রধান অতিথির বক্তব্য দেওয়ার জন্য দাওয়াত করেন। ওই সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য শেষে রাত 11টায় ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। আমি ঢাকায় পৌঁছে শুনতে পেলাম হেফাজত নেতা মাওলানা মামুনুল হক বিনা দাওয়াতে ওই মাহফিলে যোগ দেন। তার কিছু অনুসারীদের অনুরোধে রাত 12টার পর তিনি বক্তৃতায় দেন। মেজবার রহমান চৌধুরী অভিযোগ করে বলেছেন, পরদিন মামুনুল হকের ব্যক্তিগত আইডি এবং জামাত শিবিরের ইউটিউব ফেসবুক যোগাযোগ মাধ্যমে মামুনুল হকের সম্মেলনে মেজবাহুর রহমান চৌধুরী শিরোনামে আমার বক্তব্য প্রচার শুরু করে, কিন্তু মামুনুল হক আসবেন এই বিষয়টি আমি অবগত ছিলাম না। বিনা দাওয়াতে ওই সম্মেলনে যোগ দেওয়ার কারণে চান্দিনা থানায় মাওলানা মামুনুল হকের বিরুদ্ধে মামলাও করা হয়েছে। জানা যায় 14-15 ডিসেম্বর চান্দিনার
জোয়াক পশ্চিম পাড়ায় কারি ইসমাইল রহমান ফাউন্ডেশন ও এলাকাবাসীর উদ্যোগে দুই দিনের ইসলামী সম্মেলনের আয়োজন করা হয়েছিল। এতে মাওলানা মামুনুল হকের অংশ নেওয়ার কোনো কথা প্রশাসন ও এলাকাবাসীকে জানানো হয়নি আয়োজকের পক্ষ থেকে। সম্মেলনের পোস্টারে তার নাম ছিল না। 15 ডিসেম্বর রাত 12টার দিকে ওই মাহফিলে অংশ নেন বঙ্গবন্ধুর ভাস্কর্যের বিরোধিতা করে আলোচনায় আসা মাওলানা মামুনুল হক। মামুনুল হক ও তার সহযোগীদের বিরুদ্ধে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন চান্দিনা থানার অফিসার ইনচার্জ শামসুদ্দিন মোহাম্মদ ইলিয়াস। প্রশাসনকে না জানিয়ে প্রোগ্রাম করার কারণে মাহফিল আয়োজক সহ কয়েকজন বক্তার নামে মামলা করা হয়েছে বলে জানান তিনি। চান্দিনা থানার অফিসার ইনচার্জ বলেন, মাওলানা মামুনুল হক বক্তব্যের মাধ্যমে সেখানে দাঙ্গার পরিবেশ তৈরি করেছিল এবং পরিকল্পিতভাবে তার নাম গোপন করা হয়েছিল। এছাড়াও মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবীও মামলার আসামি। মামলায় 6 জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়াও অজ্ঞাত কয়েকজনের নামেও মামলা হয়েছে। বিনা দাওয়াতে মাহফিলে অংশগ্রহণ ও মামলা সংক্রান্ত বিষয়ে কথা বলার জন্য মাওলানা মামুনুল হক ও তার সহযোগী মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবীর ব্যক্তিগত মোবাইল নম্বরে একাধিকবার কল করা হলেও তাদের পাওয়া যায়নি। এদিকে করোনা ভাইরাসের টিকার প্রথম ডোজ নিয়েছেন সৌদি আরবের কার্যত নেতা মোহাম্মদ বিন সালমান। বার্তা সংস্থা এএফপির আরব নিউজের খবরে এসব তথ্য মিলেছে। মহামারী প্রতিরোধে সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় টিকাদান কর্মসূচি বাস্তবায়ন করছে। এতে অংশ নিয়েছেন এসব বিখ্যাত এই যুবরাজ। নাগরিক ও বাসিন্দাদের টিকা সরবরাহ তা ব্যবহৃত পর্যবেক্ষণ করায় দেশটির স্বাস্থ্যমন্ত্রী তাওফিক আল রাবিয়া তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। রাবিয়া আরও বলেছেন, মহামারী শুরু হওয়ার পরে সৌদি আরবের যে সফলতা আজ আমরা দেখেছি তা রূপকল্প 2030-এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ নীতির কারণে এসেছে। সেটি হচ্ছে চিকিৎসার চেয়ে রোগ প্রতিরোধী উত্তম। পাকিস্তানে নজিরবিহীন মুদ্রাস্ফীতি দেখা দিয়েছে। লাফিয়ে লাফিয়ে বাড়ছে দ্রব্যমূল্যের দাম, ইতিমধ্যে চলে গেছে সাধারণ মানুষের নাগালের বাইরে। গত কয়েকদিন ধরে বিভিন্ন পণ্যের দাম আকাশ ছোঁয়া। বর্তমানে একটি ডিম বিক্রি হচ্ছে 30 টাকাতে, 1 কেজি আদা কিনতে গুনতে হচ্ছে 1000 রুপি, 1 কেজি চিনির দাম 104 রুপি, 1 কেজি গম বিক্রি হচ্ছে 60 রুপিতে। করোনা সংকটের মধ্যেই নতুন করে জিনিসপত্রের দাম বাড়তে থাকায় বিপাকে রয়েছে দেশটির ইমরান খান সরকার। খবর এক্সপ্রেস ট্রিবিউনের ক্ষমতা গ্রহণের পরপরই নতুন পাকিস্তান গড়ার অঙ্গীকার করেছিলেন ইমরান খান। পাকিস্তানে বর্তমানে 25% বেশি মানুষ দারিদ্র সীমার নিচে বসবাস করেন। দেশের সামগ্রিক আর্থিক অবস্থা তাকে চাপে ফেলে রেখেছে। বিশেষ করে মুদ্রাস্ফীতি ভয়াবহ সংকট তৈরি করেছে। চাল, ডাল, ডিম, সবজি এবং সব কিছুর দামই যেন আগুন লেগেছে। কয়েকদিন আগে ইমরান খান চিনির দাম কমিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু বর্তমানে পাকিস্তানের মুদ্রাস্ফীতি অতীতের সব রেকর্ড ভেঙে ফেলেছে। ডনের এক প্রতিবেদনে আরও বলা হয়েছে, শীতের কারণে দেশের বিভিন্ন স্থানে ডিমের দাম অনেক বেড়ে গেছে। এখন প্রতি ডজন ডিম 350 পাকিস্তানি রুপিতে বিক্রি হচ্ছে। এ ধরনের মানুষের একটি বড় অংশের খাদ্য তালিকায় ডিমের প্রাধান্য থাকে, কিন্তু সেটাও এখন নাগালের বাইরে। গত বছরের ডিসেম্বর থেকে পাকিস্তানে আর্থিক মন্দা শুরু হয়। সে সময় 40 কেজি গম কিনতে 2000 রুপি খরচ করতে হয়েছে। চলতি বছরের অক্টোবরে এই রেকর্ড ভেঙেছে। বর্তমানে প্রতি কেজি গম বিক্রি হচ্ছে 60 রুপিতে, অর্থাৎ 40 কেজি গমের দাম 2400 রুপি। নিউজটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করুন এবং প্রতি ঘন্টার আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আসসালামু আলাইকুম।